পৃথক পৃথক দুটি লরিতে তল্লাশি চালিয়ে উদ্ধার 3.5 কোটি টাকার নেশাজাতীয় কফ সিরাপ ও ট্যাবলেট, আটক দুটি লরি ও চালক। গোপন সংবাদের ভিত্তিতে চুরাইবাড়ি ও পানিসাগর থানার পুলিশ পৃথক পৃথক দুটি স্থানে তল্লাশি চালিয়ে প্রায় 3.5 কোটি টাকার নেশাজাতীয় কফ সিরাপ ও ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। সাথে আটক করা হয় দুটি লরি ও 3 লরি চালককে। বর্তমানে উদ্ধারকৃত নেশাজাতীয় কফ সিরাপ, ট্যাবলেট সহ লরি ও লরি চালক দুটি থানার হেফাজতে নিয়ে দুটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। আগামীকাল ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে। ঘটনার বিবরণে প্রকাশ, সোমবার সকাল 11টা নাগাদ উত্তর জেলা ত্রিপুরা অসম জাতীয় চুরাইবাড়ি থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে NL01AC/8677 নম্বরের 12 চাকার লরিতে তল্লাশি চালায়। উক্ত গাড়িতে তল্লাশি চালিয়ে 25,000 নেশাজাতীয় কফ সিরাপ, ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সাথে আটক করা হয় উক্ত লরি ও চালক শাহপাচালী, বয়স 24 বছরকে। তার বাড়ি বিহারের গয়াতে। বর্তমানে উদ্ধারকৃত বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ লরি ও চালক চুরাইবাড়ি থানার হেফাজতে রয়েছে। অপরদিকে একই সময় পানিসাগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিলেটি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে 10 টাকার JK03H/8770 নম্বরের মালবাহী লরিতে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে উক্ত লরি থেকে 4,600 নেশাজাতীয় কফ সিরাপ, ফেন্সিডিল উদ্ধার হয়। সাথে 31,800 নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক করা হয় উক্ত লরি ও লরিতে থাকা চালক আকিব আহমেদ ও তার ভাই আমির আহমেদকে। তাদের ঘর বহিরাজ্যের কাশ্মীরে। উদ্ধারকৃত নেশাজাতীয় কফ সিরাপ, ট্যাবলেট ও লরি ও দুই চালক পানিসাগর থানার হেফাজতে রয়েছে। পৃথক পৃথক দুটি নেশাবিরোধী অভিযান নিয়ে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুরাইবাড়ি ও পানিসাগর থানার ওসির নেতৃত্বে আসাম আগরতলা জাতীয় সড়কে মালবাহী লরিতে তল্লাশি চালিয়ে নেশাজাতীয় কফ সিরাপ ও ট্যাবলেট উদ্ধার করা হয়। পৃথক পৃথক দুটি স্থান থেকে নেশাজাতীয় কফ সিরাপ, ফেন্সিডিল ও প্লাসমোফ্লক্সিভন ট্যাবলেট বাজার মূল্য আনুমানিক 3.5 কোটি টাকা হবে বলে জানায় পুলিশ সুপার। বর্তমানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ফেন্সিডিল, ট্যাবলেট ও দুই যে গোপন সূত্রে কবর ছিল সেই কবর উপর ভিত্তি করে চুরাইবাড়িতে এবং পানিসাগরে দুটো জায়গার ওসি খুব ভালো কাজ করেছে। দুইটা রেড হয়েছে। চুরাইবাড়িতে টোটাল 25,000 বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। একটা গাড়ি যেটা নাম্বার হলো NL01AC/8677, এই গাড়িটা যে ডিটেন করার পর যে সময় সার্চ করা হলো এটার থেকে মালগুলি পাওয়া যায়। আর ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে। ড্রাইভারের নাম শাহবাজ আলী, 24, বাড়ি হলো বিহার গয়া। চুরাইবাড়ি থানাতে একটা এনডিপিএস এর কেস হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। আর রেট যেটা বলছেন আপনি, দামের ব্যাপারে বলতে হয় ওপেন মার্কেটে তো বিক্রি হয় না, এগুলো বেসিক্যালি যায় বাংলাদেশে। বাংলাদেশে এক বোতলের দাম আছে প্রায় 1,000 থেকে 2,000 টাকা। টোটাল এখানে যে ফেন্সিডিল যেটা ধরা পড়েছে এটার দাম 2,50,00,000 টাকার উপর হবে, কম হবে না। আর পানিসাগরে আমরা একটা গাড়িকে ডিটেন করেছিলাম, যে গাড়িটার নাম হলো JK03H/8770। এটা দুই বাইকে অ্যারেস্ট করা হয়েছে। একজনের নাম হলো আকিব আহমেদ, দ্বিতীয় জনের নাম আমির আহমেদ। সেই গাড়ির থেকে আমরা কফ সিরাপ পাই 4,655 বোতল, আর ট্যাবলেট পাওয়া যায় 31,824 প্লাজমো ফ্লক্সিবন ট্যাবলেট, যেটার এটাও একই অবস্থা, বাজারে তো বিক্রি হয় না, এটি মানে ব্ল্যাক মার্কেটের জন্য যায়।